মজাদার সবজির তালিকার অন্যতম একটি স্থান দখল করে আছে ঝিঙে। তাছাড়া ঝিঙে ফুল নিয়ে কিন্তু অনেক কবিতাও আছে কবিদের। আমাদের জাতীয় কবিরও সুন্দর একটি কবিতা রয়েছে ঝিঙে ফুল নিয়ে। ঝিঙের স্বাদ সত্যি জিভে লেগে থাকার মতো। সবজি কিংবা মাছ দিয়ে আমরা প্রায় ঝিঙে খেয়ে থাকি। ঝিঙের কিন্তু মজাদার একটি ভর্তা রেসিপিও তৈরি করা যায়। আজকে আমরা দেখব কিভাবে অতি সহজে আপনি ঘরে এই ভর্তা রেসিপিটি তৈরি করতে পারবেন। এর ফাঁকে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ঝিঙেগুলো ছিলে আমি একটি ঝিঙেকে দুই টুকরো করে নিয়েছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে এগুলোকে ভালোভাবে টেলে নেয়ার পালা। চুলায় সুন্দরভাবে সাজিয়ে এগুলোকে আমি টেলে নেব। একটার উপরে আরেকটা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। প্যানে এগুলো সাজানো হয়ে গেলে ছিটিয়ে দেব স্বাদ মতো লবণ। ভর্তার মধ্যে যেহেতু আমি পরবর্তীতে লবণ ব্যবহার করব, তাই অনুমান করে লবণ দিতে হবে। ঢেকে দেব, ফিরে আসব ঘড়ি ধরে ৬ মিনিট পর। চুলো ছিল একেবারে লো হিটে, ৬ মিনিট পর ফিরে এলাম। ঝিঙে থেকে কিন্তু ভালোই পানি উঠেছে। এটি যেহেতু পানি জাতীয় একটি সবজি, তাই এটি থেকে পানি উঠবে স্বাভাবিক। একটু সময় নিয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। ঢেকে নেড়ে এভাবে আস্তে আস্তে ঝিঙেগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। ঝিঙেগুলো অলরেডি টালা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নেয়ার পালা। ঝিঙে টালা হয়ে গিয়েছে, এবার ভেজে নেব ভর্তা তৈরির জন্য কিছু মরিচ। এর ফাঁকে আমি একটি পেঁয়াজ কুচি করে নেব। সব কিছু রেডি, এখন ভর্তা করে নেয়ার পালা। দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে লবণ দিয়ে গুঁড়ো করে নেব। মরিচের সঙ্গে পেঁয়াজগুলো মেখে নেব, দিয়ে দিব সরিষার তেল। এবার আমি ঝিঙেগুলো আস্তে আস্তে মেখে নেব। ঝিঙেগুলো যেহেতু ভালোভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি, তাই হাতে টিপ দিলেই গলে যাবে। এগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে সুন্দরভাবে গলিয়ে ভর্তাটা তৈরি করবেন। যতটা মিক্সড হবে ভর্তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। মজাদার এই ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে অতি সহজে। ঘরের সবাইকে নিয়ে সুন্দরভাবে কিন্তু এই ভর্তাটি আপনি উপভোগ করতে পারবেন।